আজ আমি বানাতে চলেছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, চিকেন দো পেঁয়াজি। চিকেন দো পেঁয়াজি বানাতে আমি এখানে 4 চামচি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে তেলটা একটু বেশি লাগে। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ আমরা দেখে নি চিকেন দো পেঁয়াজি বানাতে আমাদের কি কি লাগছে। যেহেতু এটা দো পেঁয়াজি, এখানে আমাদের 2 রকম পেঁয়াজ লাগছে, একটা চৌকো করে কাটা আর একটা মিহি করে কাটা। আর নিয়ে নিচ্ছি চিকেন 500 গ্রাম, 4টে কাঁচা লঙ্কা, টক দই। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, এখানে 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন মৌরি রয়েছে। আর রয়েছে 2টো লবঙ্গ, 1টা বড় এলাচ যেটা আমি ফাটিয়ে রেখেছি, 2টো ছোট এলাচ, 1টা দারচিনি, 2টো লবঙ্গ আর 6 থেকে 7টা গোলমরিচ। আর মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। আর নিয়েছি 7 মতো নুন, আর লাগছে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। আর এখানে 1টা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, প্রথমে আমি এখানে পিস পিস করে কাটা পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি অল্প ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব, এখানে রেডি করা আছে সব 1/2 টিস্পুন করে, 1/2 টিস্পুন ধনে গোটা ধনে, 1/2 টিস্পুন সাদা গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব, নিয়ে এর মধ্যে কুচি করা পেঁয়াজ, এখানে 2টো বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, এটা দিয়ে দেব। এই পেঁয়াজটাকেও আমি খুব ভাজবো না, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতন নেড়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। এই চিকেন আর পেঁয়াজ এই 2টোকে আমি লো ফ্লেমে রেখে 5 মিনিট ঢেকে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম, পেঁয়াজ আর চিকেনটাকে ভালোভাবে কষানো হয়ে গেল। আমি এর মধ্যে এখন এই মশলাগুলোকে অ্যাড করে দেব। এই রান্নাটায় আমি জল ব্যবহার করব না, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা টমেটোটা, এখানে আমি 1টা বড় টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। টমেটোটা আমার 2 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি লো ফ্লেমে ঢেকে ঢেকে
চিকেনটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট ঢেকে আমি রান্নাটা করলাম। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের পিসগুলো দিয়ে আমি ঢেকে আরো দু মিনিট রান্নাটা করব। ঢেকে রেখেছিলাম, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা। আমার চিকেন দো পেঁয়াজি কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, রান্নাটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখব। তাহলে আমার তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজি। আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।